কাছ থেকে দেখাই মানে নর্মাদি মাসাল্লাহ একদম ফিক্সড রেট পাঁচ হাজার না চার হাজারও না মাত্র পঁচিশশো টাকা দেখতে পাচ্ছেন পিয়ারগুলা খুবই চমৎকার খুবই চমৎকার জুটিগুলো না দেখা দিলে কি এলাই ভিডিও করবার এলাম হ্যাঁ মাত্র পনেরোশো বারোশো আটশো টাকা ছয়শো টাকা একটা জোড়া পাঁচশো টাকা দিয়ে একটু রেকর্ড বানাই দেন ভাই জান কইছি কইছি জান পাঁচশো টাকা কমনা আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রজন্ম দেখছেন তাদেরকে জানা আন্তরিক শুভেচ্ছা মুবারকবাদ বন্ধুরা আজকে কোথায় চলে আসছি অবশ্যই কবুতরের কোয়ালিটি এবং হ্যাঁ খামারের ব্যাকগ্রাউন্ডের কালার দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই সেই খামারি ভাইরাল বিখ্যাত খামারি আজকে একটা কথা আমি প্লাস করে দেবো বন্ধুরা আজকে অফারে কবুতর আছে বন্ধুরা মাত্র মাত্র একশো টাকা পিস কবুতর থাকবে আজকের ভিডিওতে বন্ধুরা ঠিক আছে বড় ভাই কেমন আছেন

দশটা খামারগুলো তেমনটা পাওয়া যায় না সাইজটা তো ভাই মাসাল আচ্ছা এই চমৎকার পিয়ারটা বড় ভাই যেহেতু আজকে ভিডিও শুরুতে দেখাই যাচ্ছেন ছোট করে দাম দিবেন ভাইয়া মাত্র তিন হাজার পাঁচশো টাকা এরপরেও তিন হাজার টাকা দেখেন বন্ধুরা কবুতর কিনবেন দশ জোড়া বিশ জোড়া না কিনে দুই থেকে চার জোড়া পাঁচ জোড়া কিনবেন মনের মতো কবুতর কেনার চেষ্টা করবেন এই চমৎকার পিয়ারটা আজকে যারা নেবেন আলহামদুলিল্লাহ দাম পড়বে মাত্র তিন হাজার টাকা থাকবে একদম মাত্র তিন হাজার টাকা

বা কাছে থেকে না দেখালে কিন্তু আপনারা বুঝতে পারেন না ফ্রুটগুলো অরিজিনাল ফ্রেশ আছে কি না এই যে দেখেন একদম ফুললি ফ্রেশ আমি কিন্তু বিশেষ করে ড্যানিশগুলো আমি দেখানোর চেষ্টা করি কারণ ড্যানিশের মধ্যে যখন সাদা মধ্যে যখন কালো দাগ পরে জায়গা তখন এগুলো কিন্তু ডিমান্ড কমে জায়গা এ কারণে একটু কাছ থেকে দেখাই তো যাই হোক এই চমৎকার রানিং পিয়াটা ভাই ছোটো করে দাম চাই মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা দুই হাজার টাকা সাদা ড্যানিশ বন্ধুরা আজকে চমৎকার বাচ্চা থেকে উঠে আনছি ভাই তাই না ভাই মাত্র দুই হাজার টাকা আজকে ওকে বড় এটা আবার কি দায়িত্ব ভাই এটা আপনি রেসার বন্ধুরা দেখেন

ভাইয়া রানিং পিয়ার করা তাই না এই যে বামে যেটা পিছনে মাদি বন্ধুরা আমি যদি আপনাদেরকে এনে কিন্তু ডান বলা হয় আমি একটু দেখাই আপনাদেরকে মানে লেস গুলো একটু দেখেন এগুলো অ্যাকচুয়ালি ওই আপনার ওভার লাইট কালারের মধ্যে ঠিক আছে যেমনটা দেখতে পাচ্ছেন ডানলেস তো যাই হোক এই চমৎকার পেয়ারটা আজকে ছোট করে দাম চাই ভাইয়া মাত্র পঁচিশ মাত্র দুই হাজার পাঁচশো টাকা এর মধ্যে কি কিছু এদিক সেদিক একদম টাকা মাত্র বাইশশো টাকা লাগবে আচ্ছা বন্ধুরা যারা খুঁজেন তারা পেয়ে গেছেন ইনশাল্লাহ এই চমৎকার রানিং পিয়ারটা আজকে যারা নিবেন মাদি ডিমে চলে আসছে না দাম পড়ে মাত্র দুই হাজার দুইশো একদম ইতিহাস গরম করা অফার বন্ধুরা মাত্র বাইশশো টাকা পিয়ারটা ভাই লাল কালার মধ্যে এটা আবার কি দাইতেছেন বড় ভাই এটা লাউরি বাচ্চা ভাই লাউরি বেবি কই ভেদার বেবি ভাইয়া কই ভেদার বেবি এগুলা এটা ভাই জিরো ভেদার বেবি একদম জিরু কি কয় ভাই হাসাই এত বড় হয়ে গেছে ভাই বন্ধুরা এখানে কিন্তু কিছু শিক্ষণীয় আছে আমি তো দেখাই আপনাদেরকে হাইটা সরাই দিয়ে দেখাই একদম জিরো ফেদারের বেবি

মাত্র বারোশো টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা যারা নিয়ে পালতে চান পালতে পারবেন নর্মাদি কিন্তু উকে কোনো এক্সট্রা পেয়ারা নাই এবং কোয়ালিটি কিন্তু হাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ দেখে আমি নিচে বন্ধু দেখেছি একদম ফ্রেশ দাম পড়বে মাত্র বারোশো টাকা না ভাই মাত্র বারোশো টাকা আমরা দেখতে পাচ্ছি হোয়াইট কালার মধ্যে খুবই চমৎকার বাইক কি বোম্বাই নাকি বোম্বাই রানিং পিয়ার নাকি রানিং আরে সরবনা ডিমে আছে ভাই ডিমে আছে না কই ডিম তো পারে নাই ভাই পারবো পেটে আছে না যাই হোক এই বামেটা কি মাদি জি ডান এটা নর দেখাই দেব বন্ধু আসলে জুটিগুলো না দেখাই দিলে কি হলো ভিডিও করবার হইলাম হ্যাঁ এই দেখেন জুটিটা এটা হচ্ছে নর ঠিক আছে মাশাআল্লাহ একদম ফ্রেশ গোলাপি ঠোর এই পিয়ারে কেমন দাম যাচ্ছে ভাইয়া এই পিয়ারটা মাত্র 1500 মাত্র 1500 1200 টাকা 1200 এই জন্মে কেউ দিবে না বন্ধুরা এত বড় সাইজের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান একদম ফুললি ফ্রেশ একদম সলিড হোয়াইট কালার যারা পিয়ারটা নেবেন দাম মাত্র বারোশো না ভাই মাত্র বারোশো টাকা রশিদ ভাই কি ড্যানিশ দেখতাছেন না আমরা চার পায়ের বেবি সর্বনাশ এখনই লাল গিয়ার চলে আসছে হ্যাঁ

দেখলে কেন বুঝতে পারবেন পাথরের চোখ না ভাই চোখটা দেখাই দেশাল্লা অস্থির অস্থির পিয়ার এটা কিন্তু আরো লাল হবে না ভাই যেহেতু মাত্র চার ফেদার এই চোখটা কত পড়তেছে মাত্র বারোশো মাত্র বারোশো টাকা বন্ধু নিতে রাশেদ ভাইয়ের কাছ থেকে আমরা লালের পরে মনে হয় কালো আরেকটা জোড়া দেখতে পাচ্ছি বড় ভাই এর কি বেবি এটা কয় ফেদার বেবি ভাইয়া এক ফেদার বেবি মার্শাল বন্ধুরা দুই জোড়া আজকে লাহোরি দেখাইতেছি তিন জোড়া আছে না আগে তো আমরা রেড কালার দেখাইলাম এটাও বাচ্চা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মানে সবগুলো পেয়ারি সাইজ কোয়ালিটি মাসাল্লাহ এবং শেপগুলো মাশাল্লাহ তো যাই হোক এটা হচ্ছে এক ফেদারের বেবি জোড়া বেবি এই জোড়া কথা বলতেছে ভাইয়া এই জোড়া পরে মাত্র বারো টাকা এদিক আসে শুধু এটা হচ্ছে মাদি এটা মাদি হবে আমার হাতে এটা না ভাই দানের নর হবে এই জোড়া পরে মাত্র এক হাজার বারোশো টাকা তাই নাকি আরেক পেয়ার না দেহানির আগে যাই হোক পেয়াদার গুলা কি যাই হোক এই পেয়ারটা বারোশো টাকা ওকে বন্ধুরা এই হলো লাউরির জগতে তিন নাম্বার পিয়ার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার হলুদ কালার মানে যদি আলাদা নিতে চাই মানে রেড ব্ল্যাক এবং ইয়েলো হ্যাঁ ভাই ভাই এই পিয়ারটা কয় ফেদার চলতেছে এটা দুই প্রকার ভাই সকল বেবিগুলো দেখতে পাচ্ছেন শেপগুলো বন্ধুরা সবগুলো বেবির একশো একশো শেপ ভালো বিডার কবুতর বন্ধুরা এগুলো বুঝছেন তো যাই হোক এটাও এক ফেদার কিংবা জিরো ফেদার এটাও জোড়া বেবি এটা নর হয়ে গেছে বন্ধুরা একটা মাদি একটা নর ওকে এই জোড়া কেমন দাম যাচ্ছেন মাত্র পনেরোশো এটা পনেরো দুরু অধিক বারোশো করে দিচ্ছেন না ভাই

কালার গুলো দেখেন মাসাল্লাহ যারা নেবেন তারা কিন্তু আজকের পেয়ার গুলো নিয়ে জিতবেন এই চমৎকার পেয়ারটা ফুললি রানিং নিম্বচ্ছ করানো দেখতে পাচ্ছেন কতটা এই পেয়ারটা আজকে মাত্র বারোশো ভাই মাত্র বারোশো টাকা দাসের বেয়ার

পার পিস ওয়ান থাউজেন্ড মাত্র এক হাজার আর যারা দুইটা নিয়ে পালাইবেন তাদের জন্য আর পাঁচশো টাকা কম আছে মাত্র পনেরোশো টাকা দুইটা আর যদি বলেন যে আমার বাড়ি অনেক দূরে আমি দুই হাজার টাকায় দিব কিন্তু ডেলিভারি চার্জ দিব না সেক্ষেত্রে দুই হাজার টাকায় দিতে পারবেন ডেলিভারি চার্জ ফ্রি বড় ভাই বড় ভাই আরে ভাই পাখি খাসার মধ্যে কবুতর রাখলে কি মানায়

এই চমৎকার স্টেশন পিয়ারটা যে সকল ভাইয়েরা নিতে চান আজকে চার পাঁচ ছয় সাত হাজার টাকার কবুতর মাত্র বারোশো টাকা বন্ধু মাত্র বারোশো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রেসার আরেকটা এটা কি ভাই বুল্লামুল্লাজ হ্যাঁ হোক লালটা কি মাদি যা যেটা লাগে নিতে পারবে সবজিটা হচ্ছে নর পাঁচশো টাকা আর রেটটা হচ্ছে মাদি পাঁচশো টাকা হ্যাঁ আর যারা জোড়াটা নিবে রানিং পিয়ার এটা মাত্র আটশো টাকা নিতে পারবে বন্ধুরা খুবই চমৎকার মনের মতো এক জোড়া রাজগুল্লা দেখানো ট্রাই করবো দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিন নর্মাদি মাগার সেম টু সেম ভর ভাই কি রানি হইছে পিয়ার নিউ আইডল নিউ আইডল কয় ফেদার ভাই আট ফেদার আট নর্মাদি কি হবে না হইছে কোনটা 100% আপনি যেটা দছেন এটা নর আমি যেটা দছি এটা নর আচ্ছা যাই হোক এটা চুইটাল না আচ্ছা এটা হচ্ছে মাদি এটা মাদি এটা সাত থেকে আট ফেদার বললেন জি ভাই আচ্ছা জোড়া কেমন দাম চাচ্ছেন জোড়াটা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা 800 টাকা 800 টাকা

এই জোড়া দাম যাচ্ছেন ভাইয়াটা চলবো না বন্ধুরা রাশিদার কাছে কবুতর নিয়ে মজা না পেলে কোন মজা পাইবেন না ঠিক আছে উনি মজার একজন লোক এবং হান্ড্রেড পার্সেন্ট আপনারা বিশ্বাস রাখতে পারেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই জোড়াটা

একটা মাদির দাম এক হাজার টাকা বিভিন্ন জায়গায় দেখেন খুশকেরা একটা জোড়া নিতে গেলে কিন্তু আমরা দুই হাজার টাকা লেগে যায় যাই হোক আজকে চমৎকার পিয়ারটাই পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার না ভাইয়া মাত্র এক টাকা

আর এই যে কিং নটটা রানিং এটা হচ্ছে এক হাজার টাকা দুটা মিলে হইতেছে কত ভাই পনেরোশো টাকা দুটা মিলে মাত্র এগারোশো টাকা দেখেন বন্ধুরা হ্যাঁ ভেঙে নিলে যার যেটা লাগে ওই দামে পড়বে আর যারা জোড়া নেবেন বন্ধুরা এই যে দেখেন একটা নর কি সাইজ মাত্র এক হাজার টাকা রানিং নর যদি এই নটটা কেউ এক হাজার টাকায় নেন তারপরে অফার আছে দেখেন

এই ধরনের পিয়ার মাত্র ছয়শো টাকা জুড়া বন্ধুরা রানিং পিয়ার মাত্র টাকা জুড়া মাত্র ছয়শ আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন রয়েছে একটা হচ্ছে ভাইয়া দুটাই নর একটা হচ্ছে মুখি না ভাইয়া সিলভার কালার মধ্যে বন্ধুরা মুখি মুখীটাও নর রানিং নর

খালি তো কন শফিক ভাই কি করে কি করে দেখেন দাম কেমনি কমাই এই যে এই জনমে আপনাদেরকে কেউ দিবে না পাঁচশো টাকায় রানিং পিয়ার কেউ দিবে না বলে বিশ্বাস করে এটা সুন্দরী কিনবাস ভালো ভাই এটা সুন্দরী বলা হয়

এটা আমাদের পুলি ফুলি রানিং আন্ডা বাচ্চা করানো মাত্র সাতশো টাকা জোড়াটা আজকে